হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা যারা 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ তোমরা যারা বর্তমানে একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উঠলে, আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি তোমাদের বাংলা বইয়ের দ্বিতীয় গল্প, যে ভাত। এই ভাত গল্প থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ, যেটি তোমাদের 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই প্রয়োজনীয়, খুবই ইউজফুল এবং খুবই হেল্পফুল প্রশ্নগুলি, যেগুলি তোমাদের 2023 উচ্চ মাধ্যমিকে পড়তে চলেছে। এই টার্গেট রেখে এবং তোমাদের যে টেস্ট পরীক্ষা হবে তার টার্গেট রেখে আমি এই প্রশ্নগুলি এখন থেকেই নির্বাচন করেছি। তোমরা অবশ্যই অবশ্যই এই প্রশ্নগুলি তোমরা খাতায় লিপিবদ্ধ করো। বন্ধুরা, তোমরা তোমাদের যে যার টিউশনে তো পড়াশোনা শুরু করে দিয়েছো, যদিও হিসেব মতো তোমাদের এখনও অ্যাডমিশান হয়নি, স্কুল খোলেনি, স্কুলে ক্লাস শুরু হয়নি, কিন্তু তোমাদের যে যার টিউশনে পড়ে তোমরা তোমাদের পড়াটাকে এগিয়ে নিচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে এই প্রশ্ন উত্তরগুলো তোমরা তৈরি করে যাও। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি তোমাদের প্রথম গল্প যেটি আছে, কে বাঁচায় কে বাঁচে, এর থেকে কিছু এসএকিউ দিয়েছিলাম, কারণ এটি খুবই ছোট গল্প। গল্পটি বড় কিন্তু এর থেকে প্রশ্ন খুবই কম আছে, যার জন্যে একবার যদি তোমরা এই গল্পটি ভালো করে পড়ে নাও তাহলে তোমরা এসএকিউ এবং এমসিকিউ এই দুটোই তোমরা পেরে যাবে। বন্ধুরা, এসে সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করি। অর্থাৎ একের ডাগের বড় বাড়িতে কনক পানি চালের ভাত রান্না হয় বড় বাবুর জন্য। এখানে চারটি অপশান আছে, দেখো। ভাত একটা গল্প, তোমরা এর সারমর্মটা একটু ভালো করে পড়ে নিও, সারমর্মটা একটু ভালো করে পড়ে নিও, খুবই সহজ সরল গল্প, পড়তেও খুব ভালো লাগবে। বড় বাড়িতে কনক পানি চালের ভাত রান্না হয়, এটি 2015 সালে পড়েছিল, উত্তর হবে বড়বাবুর জন্য। কালো বিড়ালের লোম আনতে গিয়েছিল, এও 2015 সালে পড়েছিল। বড় বউ উৎসব, বড় পিসিমা ভোজন চাকর, উত্তর হবে। আমি আর অপশানগুলো সম্পূর্ণভাবে পড়ছি না, তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আমি জাস্ট তোমাদের অ্যান্সারটি আমি বলে দিচ্ছি। তিনের দাগের প্রশ্ন, উৎসবকে বড় বাড়িতে এনেছিল, এটি 2016 সালে পড়েছিল। ছোট বউয়ের বাবা ভজন চাকর, বাসিনী উৎসবের এক দাদা, উত্তর হবে বাসিনী। বাসিনী লুকিয়ে উৎসবকে খেতে দিয়েছিল, উত্তর হবে চিড়ে মুড়ি ছাতু বাতাসা, উত্তর হবে ছাতু। পাঁচের দাগের প্রশ্ন, বাড়ির বড় কর্তার বয়স হয়েছিল 82 বছর, 80 বছর, 84 বছর, 83 বছর, উত্তর হবে 82 বছর। ছয়ের দাগের প্রশ্ন, এ গল্প গ্রামে সবাই শুনেছে, গল্পটা হলো, এটা 2018 সালে পড়েছিল। বাসিনীর মনিপ বাড়িতে হেলা ঢেলা ভাত, বাসিনীর মনিপ ভালো লোক, বাসিনীর মনিপ সতীশবাবুর আত্মীয়, বাসিনীর মনিপ বাড়িতে লোকের মেলা, তাহলে উত্তর হবে বাসিনীর মনিপ বাড়িতে হেলা ঢেলা ভাত। সাতের দাগের প্রশ্ন, মেজো আর ছোটর জন্য 12 মাস যে চাল রান্না করা হয়, উত্তর হবে কনক পদ্মজালি। এখানে চারটি অপশান আছে, দেখো, কনক পানি, পদ্মজালি, রামশাল, ঝিঙেশাল, এগুলি সবই ধানের নাম, তার মধ্যে পদ্মজালি চালের ভাত মেজো আর ছোটর জন্য 12 মাস রান্না করা হয়। বড় বউ ভাবতে চেষ্টা করে, কি ভাবতে চেষ্টা করে, বড় বউ ভাবতে চেষ্টা করে, কি ভাবতে চেষ্টা করে, উত্তর হবে তখনও চাঁদ সূর্য উঠবে কি না, তখনও চাঁদ সূর্য উঠবে কি না। তারপর নয়ের দাগের প্রশ্ন, দেখতে পাচ্ছ, উৎসবকে বড় উতলা করে কি, মানে কি উৎসবকে বড় উতলা করে, উত্তর হবে ফুটন্ত ভাতের গন্ধ, ফুটন্ত ভাতের গন্ধ। তারপরে দেখো দশের দাগের প্রশ্ন, হোম যজ্ঞের জন্য তান্ত্রিক এনেছিলেন কে, উত্তর হবে ছোটো বউয়ের বাবা, দেখতে পাচ্ছ এখানে। 11 দাগের প্রশ্ন, বুড়ো কর্তার কত বছর বেঁচে থাকার কথা ছিল, 87, 190, 98 বছর বেঁচে থাকার কথা ছিল। 12 দাগের প্রশ্ন, বড় বাড়িতে নিরামিষ ডাল তরকারির সঙ্গে যে চালের ভাত খাওয়া হয় সেটি হলো কনক পানি, ঝিঙেশাল, রামশাল, পদ্মজালি, উত্তর হবে ঝিঙেশাল। 13 দাগের প্রশ্ন, এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি, কারণ তারা অসুস্থ, তারা বাড়ির কাজে ব্যস্ত থাকে, তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না, তারা ঘর জামাই থাকে, তাহলে উত্তর হবে তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। বন্ধুরা, এই প্রশ্নটি থেকে, এই উত্তরটি থেকে তোমরা বুঝতে পারছ, তাহলে তোমরা খুব তাড়াতাড়ি উঠবে, বেশি বেলা করে উঠলে কিন্তু তোমাদের চাকরি করা হবে না। 14 দাগের প্রশ্ন, বামুন ঝি চাকরদের জন্য কোন চাল রান্না হয়, ঝিঙেশাল, পদ্মজালি, মোটা সাপটা, কোনো পানি, উত্তর হবে মোটা সাপটা।
তারপরে দেখো বন্ধুরা, WBHA অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশনের যে টেস্ট পেপার আছে তার থেকে কিছু সেটের প্রশ্ন আছে, সেই সেট থেকে আমি প্রশ্নগুলো কালেক্ট করেছি। এই প্রশ্নগুলো দেখে নাও, আমি এতক্ষণ যেগুলো পড়লাম এগুলো ম্যাক্সিমাম সব সালের প্রশ্ন ছিল, 15, 16, 17, 18, 19 এইগুলো ছিল। এবারে দেখো, উৎসব কোথায় ছরাত সারবে? ছরাত মানে বুঝতে পারছো শ্রাদ্ধ আর কি। গঙ্গার পাড়ে, কালীঘাটে, নিমতলায়, নদীর পাড়ে? উত্তর হবে কালীঘাটে। তারপরে দেখো, বড় বাড়ির কোন ছেলে বিলেতে থাকে? বড় মেজো, সেজো, ছোট? উত্তর হবে সেজো। তারপরে দেখো, সেট আট, উৎসব কাঠ রেখে আসে দালানে চার ভাগে, পাঁচ ভাগে, ছয় ভাগে, না সাত ভাগে? তাহলে উত্তর হবে পাঁচ ভাগে। তারপরে দেখো, ময়ূর ছাড়া কার্তিক কে? ভজন চাকর, উৎসব, সাধন দাস, না বাসিনী? অর্থাৎ ময়ূর ছাড়া কার্তিক কাকে বলা হয়েছে? উত্তর হবে উৎসবকে। 19 দাগের প্রশ্ন, আমার মধ্যে বসে তোরাও খা, কাদের খাওয়ার কথা বলা হয়েছে? কতে? উৎসবের ছেলে বউয়ের, উৎসবের বাবা মায়ের, উৎসবের ছেলে বউ ও মেয়ের, গ্রামের সব মৃত ব্যক্তিদের? উত্তর হবে উৎসবের ছেলে বউ ও মেয়ের। তারপরে দেখো, 20 দাগের প্রশ্ন, সেট আট, উৎসব নাইয়ার পরনে ছিল, উৎসব নাইয়ার পরনে কী ছিল? ধুতি, গামছা, পাজামা, লুঙ্গি? তাহলে উত্তর হবে লুঙ্গি। পরের দাগের প্রশ্ন, উৎসবের মেয়ের নাম? রাধা, চন্দনা, চন্ননী, চাঁদু? উত্তর হবে চন্ননী। 22 দাগের প্রশ্ন, লুকিয়ে লুকিয়ে চাল বিক্রি করে, বড় পিসিমা, বাসিনী, মেজো বউ, না বড় বউ? বড় পিসিমা। এটি ছিল তোমার সেট নয় থেকে প্রশ্ন ছিল। বন্ধুরা, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তোমরা তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তোমাদের কখন কোন ভিডিওর প্রয়োজন। বন্ধুরা, তারপরে দেখো সেট দশে প্রশ্ন ছিল, যজ্ঞের জন্য যে কাঠ আনা হয়নি, এটা প্রশ্নটা খেয়াল রাখবে। অনেক কাঠ আনা হয়েছিল যজ্ঞের জন্য, একটা কাঠ আনা হয়নি, সেই কাঠটি অপশান এখানে দেওয়া আছে। দেখো, বেল, আম, তেঁতুল, বট। তাহলে আম কাঠটা নিয়ে আসা হয়নি, বেল আনা হয়েছিল, তেঁতুল আনা হয়েছিল, বট আনা হয়েছিল, কিন্তু আম কাঠ আনা হয়নি। তারপরে দেখো, 24 দাগের প্রশ্ন, দূরদর্শী লোক ছিলেন, দূরদর্শী লোকটি হলো, অর্থাৎ দূরদর্শী লোকটি কে ছিলেন? বড় পিসিমা, বুড়োকর্তা, হরিচরণ, মহানাম, শতপতি? উত্তর হবে বুড়োকর্তা। তারপর সেট তেরোতে একটি প্রশ্ন ছিল, 25 দাগের প্রশ্ন, তান্ত্রিকের নতুন বিধান হলো, হোমের আগে সব কিছু রান্না করতে হবে, হোম শেষে তবে খাওয়া যাবে। বন্ধুরা, এই অপশানগুলো একটু বড় বড় বলে আমি জাস্ট উত্তরটা তোমাদের শুধু দিয়ে দিয়েছি। এটি উত্তর, হোমের আগে সব কিছু রান্না করতে হবে, হোম শেষে তবে খাওয়া যাবে। 25 দাগের প্রশ্ন, উৎসব কার কাছে কাজ করত? উত্তর বাসিনী, হরিচরণ, সতীশ, মহানাম, শতপতি? উত্তর হবে সতীশ। বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তোমরা তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, তোমরা তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে অবশ্যই অবশ্যই করে শেয়ার করো। কারণ তোমাদের 12-এ, তোমরা জানো তোমাদের সময় খুবই কম, এবছরে অনেক লেটে পরীক্ষা হয়েছে, কিন্তু তোমাদের 2023 সালে সময় মতো পরীক্ষা হবে, ফলে সময়টা বুঝতে পারছো তোমাদের হাতে খুবই কম। তোমরা এখন থেকে এই প্রশ্ন উত্তরগুলো তৈরি করে ফেলো। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের জন্য রইল আমার শুভকামনা।